আরে দেখেছি শীলা কি করেছে দেখেছো, একটা চিঠিতে এতগুলো ভুল, এটা কি করে যে কাজ করে, এসব কেন হয় জানো? কনসেন্ট্রেশনের অভাব, সব কাজকে এরা সহজভাবে নেয়, কোন কাজটার গুরুত্ব আছে কোন কাজটার গুরুত্ব নেই কিচ্ছু বোঝে না। আই এম সরি স্যার। সরি হোয়াট সরি, এই কাগজটার গুরুত্ব বোঝো, এটা হেড অফিস যাবে আর এতেই এতগুলো ভুল, আমার ফেস লস হবে না? আমি যে ওই রিকোয়েস্ট লেটারটা টাইপ করতে বলেছিলাম সেটা কোথায়? স্যার ওটা এখনো করছে। ও হ্যাঁ, এখন ওটাই টাইপ করছে? একটা দুপাতার চিঠি টাইপ করতে কত সময় লাগে, আমি তো 3 ঘন্টা আগে দিয়েছি। শিট স্যার, আমি ওটা করিয়ে নিয়ে আসছি। গো অ্যান্ড গেট দ্য ওয়ার্ক ডান ইমিডিয়েটলি, যাও। ওকে স্যার। ভাস্কর স্যার, ভাস্কর দেখো, আমি আমি তোমার সাথে খুব খুব রুডলি কথা বলেছি, সো আই এম সরি প্লিজ। ঠিক আছে, ওকে প্লিজ, তুমি কিছু মনে করো না। আসলে কি জানো, এই এরকম কাজ হয় না, দিস ইজ নট দ্য সিস্টেম, এত নেগলেক্টিং অ্যাটিটিউড। একটা লোক সিরিয়াসলি কাজ করে না। দেখো তো, একটা সিম্পল চিঠিতে কতগুলো সিলি মিস্টেক করেছে। ছি, শোনো, তুমি ওদের সাবধান করে দেবে যে ফার্দার এরকম কোনো ভুল হলে কিন্তু আমি টলারেট করবো না, আর তুমি নিজেই চিঠিটা কারেক্ট করে হেড অফিসে পাঠিয়ে দেবে আজকেই, কারণ আজকে না পাঠালে হয়তো আমাদের প্রসিডিংসে অনেক লেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি? ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আর যদিও আমার জিজ্ঞেস করা উচিত নয়। বলো না, বলো স্যার। মানে কাম অন, তো হেজিটেট করার কি আছে? তোমার মনে যদি কোনো কথা এসে থাকে তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে। আসলে স্যার, ব্যাপারটা একান্তই আপনার ব্যক্তিগত। সো হোয়াট, আমরা তো বন্ধু নাকি? অফকোর্স। তবে স্যার, কয়েকদিন থেকে আপনাকে খুব ডিস্টার্ব দেখাচ্ছে, আমার মনে হয় আপনিও একটা বড় মানসিক অশান্তির মধ্যে রয়েছেন, আমি রাইট? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি ঠিকই অবজার্ভ করেছ। দেখো ভাস্কর, আমি একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি, আর তার জন্য আমি নিজেই সম্পূর্ণভাবে দায়ী।